হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমরা বর্তমান দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং হাইস্ট পেইড টিজে মার্সমেলো সম্পর্কে জানব। আপনারা অনেকেই হয়তো জানেন যে ইডিএম বা ইলেকট্রনিক ড্যান্স মিউজিক, মানে কম্পিউটারের সফটওয়্যার বা এরকম ইলেকট্রিক যন্ত্র দিয়ে তৈরি মিউজিকগুলোর জনপ্রিয়তা পুরো দুনিয়াতেই এত বৃদ্ধি পেয়েছে যে বর্তমান দুনিয়ার বেশিরভাগ মিউজিকই ট্রেডিশনাল বাদ্যযন্ত্র ছাড়া সফটওয়্যার এবং এইসব ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তৈরি হচ্ছে। আরও মজার ব্যাপার হচ্ছে, আমাদের মতো অনেক সাধারণ পোলা পাইন যারা একটা কম্পিউটার আছে এবং অদম্য আগ্রহ আছে মিউজিকের প্রতি, তারা ইচ্ছে করলে একটা সফটওয়্যারের মাধ্যমে বেডরুমে বসেই মিউজিক তৈরি করতে পারছে বা গানও তৈরি করতে পারছে। এরপর ইউটিউবে তাদের প্রতিভা জনসম্মুখে প্রকাশ করতে পারছে, যার ফলে বেডরুম থেকে বেরিয়ে আসছে দুনিয়ার বিখ্যাত সব মিউজিশিয়ান। এবং এদের মধ্যে আছেন অ্যালেন ওয়াকার, মার্টিন গ্যারিক্স এবং মার্সমেলোর মতো সব বড় বড় মিউজিশিয়ান, যারা কোনো প্রফেশনাল ট্রেনিং ছাড়া শখের বসে ইউটিউবে টিউটোরিয়াল দেখে মিউজিক সফটওয়্যার এবং এরকম ডিভাইসের ব্যবহার শিখে ঘরে বসে মিউজিক তৈরি করে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন, এবং একেবারেই কারো সাহায্য ছাড়া নিজের দক্ষতায় দুনিয়ার বুকে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন মিউজিশিয়ান হিসেবে। তো যাই হোক, ডিজে মার্সমেলো হচ্ছেন বর্তমান দুনিয়ার যতজন ডিজে আছেন তাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ধনী ডিজে। এবং মজার ব্যাপার হচ্ছে, তিনি মাত্র সেদিন 2015 সালে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু আজ 5 বছর পর তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $44 মিলিয়ন। এবং তার আগে 1 নম্বর ধনী ডিজে হিসেবে আছেন ক্যালভিন হ্যারিস। তবে ধারণা করা হচ্ছে মার্সমেলো যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে হয়তো খুব শীঘ্রই মার্সমেলো ক্যালভিন হ্যারিসকেও ছাড়িয়ে যাবেন সম্পদের দিক দিয়ে। তো মার্সমেলো হচ্ছেন এমন একজন মানুষ যিনি তার ব্যক্তিজীবনের তথ্য এত বেশি গোপন রেখেছেন যে তার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। এমনকি 2017 সাল পর্যন্তও জানা যায়নি যে এই সাদা বালতি মাথায় রাখা এই ব্যক্তিটি কে, কারণ মার্সমেলো হিসেবে এক একবার এক একজনকে জনসম্মুখে হাজির করা হচ্ছিল। এমনকি এখনও অফিসিয়ালভাবে মার্সমেলো তার নিজের চেহারা দেখাননি। তবে 2017 সালে ফোর্বস ম্যাগাজিন থেকে জানা যায় এই মাস্কের পেছনে যে ব্যক্তিটি রয়েছেন তার নাম হচ্ছে ক্রিস্টোফার কমস্টক, এবং যার জন্ম হয়েছিল 1992 সালে আমেরিকার ফিলাডেলফিয়াতে, সে হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 27 বছর এবং তার উচ্চতা হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি। তার পরিবার সম্পর্কে কোনো ধরনের তথ্য ইন্টারনেটে অ্যাভেলেবল নেই, কারণ যেমন বলেছি তিনি তার ব্যক্তিজীবন সম্পূর্ণরূপে গোপন রেখেছেন। তবে এতটুকু জানা গেছে তাদের পরিবারের সাথে মিউজিকের বা হলিউডের কখনোই কোনো ধরনের সম্পর্ক ছিল না। তবে তার বড় ভাই টুকটাক গিটার চালাতেন এবং তার কাছ থেকেই মিউজিকের প্রতি আগ্রহ জন্মেছিল তার। এবং এরপর তিনি কম্পিউটারের মিউজিক সফটওয়্যার এবং এই ধরনের সাউন্ড মিক্সিং ডিভাইসের ব্যবহার নিজে নিজেই শেখেন ইউটিউবের টিউটোরিয়াল দেখে। তবে প্রথমে তিনি বিভিন্ন গানকে ডিজে করতেন এবং এরপরে সফটওয়্যারের মাধ্যমে নিজেই মিউজিক কম্পোজ করা শেখেন। এরপর 2015 সালের মার্চ মাসে তিনি সর্বপ্রথম তার তৈরি মিউজিক সাউন্ড ক্রাউডে আপলোড করেন এবং তার তৈরি প্রথম মিউজিকটির নাম ছিল ওয়াপস। এবং সাউন্ড ক্রাউডে ওই মিউজিকটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এর ফলে তার উপর নজর পড়ে আমেরিকার আরেক জনপ্রিয় ডিজে এবং ইলেকট্রিক মিউজিক প্রোডিউসার স্ক্রিলেক্সের, এবং তিনি তার সোশ্যাল মিডিয়াতে মার্সমেলোকে সাপোর্ট করেন, যার ফলে মার্সমেলোর একটা আলাদা পরিচিতি আসে এবং তিনি ওই সময়ে আমেরিকার বেশ কয়েকটি জায়গায় কনসার্টে পারফর্ম করার সুযোগ পান। এবং এটি হচ্ছে মার্সমেলোর শুরুর দিকের কনসার্টের ভিডিও, যেটা 2015 সালের নভেম্বর মাসে ইউটিউবে আপলোড করা হয়েছিল এবং মার্সমেলো তখনও জানতেন না যে তিনি এত বড় একটা স্টার হবেন। তো যাই হোক, আমেরিকার বেশ কয়েকটি জায়গায় এরকম কনসার্ট করার ফলে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেন। এর সাথে এই সাদা বালতির মতো মাস্কের কারণে তিনি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন, কারণ সবার জানার আগ্রহ ছিল এই ছেলেটা কে। এরপর 2016 সালের জানুয়ারিতে মার্সমেলো জয় টাইম নামে একটি অ্যালবামের রিলিজ দেন এবং এটি ইলেকট্রনিক্স মিউজিক অ্যালবামের টপ চার্টের 5 নম্বর পজিশনে গিয়েছিল। এবং এই অ্যালবামের জনপ্রিয় কয়েকটি মিউজিক হচ্ছে সামার, টেক ইট ব্যাক, ব্লকস, জয় টাইম। অ্যালবামটি মোটামুটি ভালো করলেও মার্সমেলোর দুনিয়াব্যাপী মূল জনপ্রিয়তা আসে 2016 সালের জুলাইতে রিলিজ হওয়া অ্যালন মিউজিকের মাধ্যমে, এবং এই মিউজিকটি এখনও পর্যন্ত মোট 160 কোটি বার ভিউ হয়েছে ইউটিউবে। আর এই ট্র্যাকটি হিট হওয়ার পর মার্সমেলোর জনপ্রিয়তা এবং পরিচিতি পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে,
যার ফলে 2016 সালেই তিনি ইন্ডিয়া, চায়না, দক্ষিণ কোরিয়া এবং প্যারাগুয়েতে ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট করেন। এবং মাত্র এক বছরের ব্যবধানে মার্শমেলো এত দ্রুত এত কিছু অ্যাচিভ করে ফেলেন সেটা সত্যি অবিশ্বাস্য ছিল। তবে তখনও পর্যন্ত মার্শমেলোর চেহারা কেউ দেখেনি, আর ওই সময় বেশ কয়েকবার মার্শমেলো সাজিয়ে অনেককে আনা হয়, কিন্তু তারা কেউ মার্শমেলো ছিলেন না। তবে 2017 সালে মার্শমেলোকে সেটা ধরা পড়ে যান বেশ কয়েকটি বোকামির কারণে। প্রথমত মার্শমেলো জনপ্রিয় আরেক ডিজে ডেডমাউসকে টুইটারে বাস্কেটবল খেলার জন্য চ্যালেঞ্জ করেন, আর ডেডমাউস তার জবাবে ক্রিস্টোফারের ডাকনাম .com বলে হাটে হাড়ি ভেঙে দেন। এছাড়া ওই বছর মার্শমেলো টুইটারে একটি ছবি আপলোড করেছিলেন, যে ছবিতে তার বাম পায়ের কিছু অংশ দেখা যায়, যেটাতে একটা ট্যাটু দেখা গিয়েছিল। পরে ইন্টারনেটের গোয়েন্দারা ধরে ফেলেন যে ক্রিস্টোফারের বাম পায়ে ওই ট্যাটুটি রয়েছে। তৃতীয় প্রমাণটি ছিল 2017 সালে জনপ্রিয় ডিজে গ্রিলেক্স মার্শমেলোকে জন্মদিনের শুভেচ্ছা জানান 19 মেতে, আর ক্রিস্টোফারের জন্মদিনও ছিল 19 মে। আরেকটি প্রমাণ ছিল জনপ্রিয় মিউজিক প্রডিউসার ফিডমি একটি ছবি আপলোড করেন টুইটারে নিজের মাথায় মার্শমেলোর বাকেট নিয়ে, আর সেই ছবির আয়নাতে দেখা যায় ক্রিস্টোফার মার্শমেলোর ড্রেস পরে দাঁড়িয়ে ছবি তুলছেন। পরে ফিডমি দ্রুত সেই ছবিটি টুইটার থেকে ডিলিট করে দেন, কিন্তু যা হবার হয়ে গিয়েছে। এছাড়াও ভারতের নায়িকা উর্বশীও মার্শমেলোর গোপনীয়তার হাটে হাড়ি ভেঙে দিয়েছিলেন। 2017 সালে মার্শমেলোর বলিউড ট্যুরের সময় উর্বশী ফেসবুকে একটি ছবি আপলোড দেন, যে ছবিতে ক্রিস্টোফারকে দেখা যায়, মানে মার্শমেলো তার মাথায় বালতি ছাড়া ছবি তুলেছিলেন উর্বশীর সাথে। আর উর্বশী সেই ছবি আপলোড দিয়েছিলেন ফেসবুকে, আর মার্শমেলোকে হ্যাশট্যাগ দিয়েছিলেন, কিন্তু পরে ভুল বুঝতে পেরে মার্শমেলোর হ্যাশট্যাগ সরিয়ে দেন। কিন্তু ততক্ষণে ক্রিস্টোফারই যে মার্শমেলো সেই যুক্তির সত্যতা প্রমাণিত হয়। তবে সকল কল্পনার অবসান ঘটিয়ে 2017 সালের মধ্যেই অবশেষে ফোর্বস ম্যাগাজিন প্রকাশ করে যে ক্রিস্টোফারই মার্শমেলো। তবে আমি যতদূর জানি মার্শমেলো অফিসিয়ালি এখনও স্বীকার করেননি যে তিনি ক্রিস্টোফার বা ক্রিস্টোফারই মার্শমেলো। তো 2017 সালের মধ্যেই মার্শমেলো আমেরিকা সহ পুরো দুনিয়াতেই একজন ডিজে হিসেবে পরিচিতি এবং জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু তখনও তার আরও চমক দেখানো বাকি ছিল, কারণ তিনি তখনও পর্যন্ত কোনো হলিউডের প্রতিষ্ঠিত সিঙ্গারদের সাথে কাজ করা শুরু করেননি। তো 2017 সালের অক্টোবরে তিনি খালিদের সাথে সাইলেন্ট গানের রিলিজ দেন, তবে সেটা তেমন হিট হয়নি। এবং তার এক মাস পর নভেম্বর মাসে আসে জনপ্রিয় গায়িকা সেলিনা গোমেজের সাথে উল্ফ গানটি, এবং এই গানটি ব্যাপক হিট হয়। এরপর 2018 সালের ফেব্রুয়ারি মাসেই তার দুটি হিট গান আসে, একটি হচ্ছে লিল পিপের সাথে স্পটলাইট, এবং আরেকটি হচ্ছে ব্রিটিশ পপ গায়িকা অ্যানি ম্যারির সাথে ফ্রেন্ডস গানটি। আর এই গানটি কেমন হিট হয়েছিল সেটা তো সবাই কম বেশি জানেন। এছাড়াও ওই বছর মার্শমেলো তার জয় টাইম 2 অ্যালবামে রিলিজ দেন, আর 2019 সালে ভারতে এসে শাহরুখ প্রীতমের সাথে ভিভা গান উপহার দিয়ে ভারতেও নিজের জনপ্রিয়তারও পাকাপোক্ত করেন। আর এভাবেই যে ছেলে আমেরিকার ফিলাডেলফিয়ার নিজের ঘরে বসে বিভিন্ন গান ডিজে করত এবং ইলেকট্রিক মিউজিক তৈরি করত, সেই ছেলে পুরো দুনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ডিজে হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর এরপর মার্শমেলো জনপ্রিয়তা পাওয়ার পর তার ব্যাপারে সবাই টুকটাক জানেন, তাই এ নিয়ে কথা বলে আর ভিডিওটি বড় করতে যাচ্ছি না। তো যাই হোক, মার্শমেলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দ্রুততম সফল ডিজে। মার্শমেলো মাত্র সেদিন 2015 সালে মার্চ মাসে তার মিউজিক সাউন্ড ক্লাউডে আপলোড দিয়েছিলেন, আর এপ্রিল মাসে ইউটিউব চ্যানেল খুলেছিলেন, কিন্তু তার মাত্র 2 বছর পর 2017 সালের মধ্যেই মাত্র 2 বছরে $10 মিলিয়ন বা 85 কোটি টাকার বিশাল সম্পদ অর্জন করেন। এরপর 2018 সালে এক বছরের মধ্যে তার সম্পদের পরিমাণ বেড়ে গিয়ে দাঁড়ায় $21 মিলিয়ন, আর 2019 সালে তার সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে $44 মিলিয়ন। আর মার্শমেলোর ম্যানেজার বলেছেন যে 2020 সালের মধ্যেই মার্শমেলোর সম্পদের পরিমাণ 60 মিলিয়ন ছাড়িয়ে যাবে। তো এর চেয়ে সফলতার কী হতে পারে, যেখানে অ্যালান ওয়াকার মার্শমেলোর চেয়েও আগে শুরু করে মাত্র $15 মিলিয়ন কামাতে পেরেছেন, আর মার্শমেলো মাত্র 4.5 বছরের কেরিয়ারে $44 মিলিয়ন কামিয়েছে। আরও তো সময় পরেই রয়েছে, আর এজন্যই মার্শমেলোকে বলা হয় সবচেয়ে সম্ভাবনাময় এবং ভবিষ্যতের সবচেয়ে ধনী ডিজে। তো যাই হোক, ভিডিওটি শেষ করার পূর্বে মার্শমেলো সম্পর্কে ছোট্ট একটি তথ্য দিচ্ছি। মার্শমেলো ছোটোবেলা থেকেই সুপারকারের বিগ ফ্যান ছিলেন, কিন্তু মধ্যবিত্ত ঘরের ছেলে হওয়াতে তার শখ তিনি তখন পূরণ করতে পারেননি, কিন্তু এখন তার হিউজ টাকা রয়েছে, তাই গাড়ির ব্যাপারে শখ পূরণ করতে মার্শমেলো কোনো কৃপণতা করেন না। তার কালেকশনে রয়েছে সাদা রঙের ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর, রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর রোডস্টার, রয়েছে সাদা রঙের BMW i8, রয়েছে কালো রঙের রোলস রয়েস ফ্যান্টম ড্রফেট কুপ,
এছাড়াও রয়েছে কাস্টমাইজ মার্সিডিস জি 63 AMG, রয়েছে রোলস রয়েস ঘোষ, এছাড়াও রয়েছে ফোর্ড হ্যানেসি ভেনম ভেলেসি র্যাপ্টর ট্রাক, রয়েছে মার্সিডিস মেব্যাক S500 যেটা সম্পূর্ণ বুলেট প্রুফ গাড়ি, এবং সর্বশেষ তিনি একটি ম্যাকলারেন 720S ক্রয় করেছেন। তো পরিশেষে মাস মূল্য সম্পর্কে তেমন কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করুন, অ্যালান ওয়াকারের এখন বয়স হচ্ছে 22 বছর, এবং এই বয়সেই অ্যালান ওয়াকার অলরেডি দুনিয়ার অনেক বড় স্টার। অন্যদিকে মার্সমেলোর বয়স যখন 22 বছর ছিল তখনও কিন্তু মার্সমেলো কিছুই ছিলেন না, কিন্তু আজ 27 বছর বয়সে এসে মার্সমেলো কিন্তু অ্যালান ওয়াকারের চেয়ে অনেক বড় স্টার। তো এতে কী বুঝলেন? এর মানে হচ্ছে সফলতা যে কোনো বয়সে আসতে পারে, এবং সবার যে একই বয়সে সফলতা আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। তো আজকে হয়তো আপনার সফলতা নেই, কিন্তু আপনার আশেপাশের সবাই সফল হয়ে যাচ্ছে, এটা দেখে হতাশ হওয়ার কিছু নেই। আপনার সফলতা হয়তো দেরিতে আসবে, যেমন জাস্টিন বিবার সফলতা পেয়েছিলেন 15 বছর বয়সে, আর KFC পেয়েছিলেন 65 বছর বয়সে। তো আপনার হতাশ হওয়ার কিছু নেই, অলওয়েজ চেষ্টা চালিয়ে যান। যত আগে থেকে চেষ্টা চালাতে থাকবেন তত আগে সফল হওয়ার সম্ভাবনা থাকবে।